আমরা যেটা ধারণা করছি যে তারা সাফোকেশনে মারা যেতে পারে, গাড়ির ভিতরে অক্সিজেনের অভাব থাকতে পারে। আপনারাও জেনেছেন যে তাদের শরীরে তাদের খুব অন্তরঙ্গ অবস্থা ছিল, লাশ দুটি ধরাধরি অবস্থা ছিল। রাজধানীতে ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে নারী পুরুষের বিভস্র লাশ উদ্ধার। বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। রাজধানীর তেজগাঁওয়ে একটি প্রাইভেট কারের ভেতর থেকে এক পুরুষ ও এক নারীর বিভস্র লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার 7 জুন সকালে তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকার সড়কের পাশে থেমে থাকা গাড়ির ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান। ওসি বলেন, সকালে একটি ফোন আসে তেজগাঁও থানায়। ফোনে বলা হয় একটি প্রাইভেট কারের ভেতরে দুটি লাশ রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে তেজগাঁও থানার পরিদর্শক তদন্ত শাহ আলম বলেন, পুরুষ ব্যক্তির নাম দেলার হোসেন, বয়স 53। তিনি একটি সংস্থার অফিস সহায়ক ছিলেন। তার ভাই মিন্টু মোল্লা লাশটি শনাক্ত করেছেন, তবে নারীর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। দুজনের মৃত্যুর কারণ স্পষ্ট নয়, তাদের বিভস্র অবস্থায় পাওয়া গেছে। পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ মাহমুদ খান বলেন, আজ ভোরে গণপূর্তের স্টাফ কোয়ার্টারের কাছে একটি পুকুর পাড়ে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় একটি ব্যক্তিগত গাড়ি দেখতে পান লোকজন। গাড়িটির ইঞ্জিন চালু ছিল। পরে তারা কাপড়টি সরিয়ে গাড়ির পেছনের আসনে এক পুরুষ ও এক নারীর লাশ দেখতে পান। শোরগোল শুনে কাছের কোয়ার্টার থেকে দেলোয়ারের স্ত্রী ও ভাই ঘটনাস্থলে আসেন এবং থানায় ফোন দেন।